হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার চ্যানেল গোপাস প্যাশন হাবে অনেক অনেক স্বাগত জানাই। কাল ইন্ডিয়া হেরে গেল, মনটা না খুব খারাপ হয়ে আছে জানো তো। একদম তীরে এসে তড়ি ডোবা যাকে বলে সেটাই হয়েছে। তো কালকে আমি আর আমার হাজবেন্ড বসে বসে, কালকে আমার হাজবেন্ডের বার্থডে ছিল, কি মজা করে ভাবলাম দুপুরবেলা খাবো দাবো, কত সুন্দর সুন্দর রান্না করলাম, দুজনে মিলে খাওয়া দাওয়া করে ভালো খেলাটা দেখবো, সমস্ত ভেস্তে গেল, মনটাই একদম নষ্ট হয়ে গেল। কত ভেবেছিলাম যে কত ফাইনাল দেখবো, এবারে ফাইনালে উঠবেই উঠবে ইন্ডিয়া। তোমাদেরও নিশ্চয়ই মন খারাপ। তো যাই হোক, কালকে যখন খেলা দেখছিলাম আমার তখন না খুব ছেলেবেলার কথা মনে পড়ছিল। আমরা ছেলেবেলাতে আমাদের যে বাড়ি ছিল, আমি যখন যদি আমি ছেলেবেলার সম্বন্ধে কথা বলতে শুরু করি, আমরা ছোটবেলায় কিরকম বাড়িতে থাকতাম, তো তোমরাও মানে সত্যি অবাক হয়ে শুনবে আর মানে ছাড়তেও পারবে না ভিডিওটা। এত মজার মজার ঘটনা আছে আমাদের ছেলেবেলায়, আমরা কিভাবে মানুষ হয়েছি, বড় হয়েছি। আমি না শ্যামবাজারে থাকতাম, এখন তো পরে বাবা বাড়ি করে কালিন্দিতে চলে আসেন আমার বাবা, কিন্তু আগে আমরা থাকতাম শ্যামবাজারে। শ্যামবাজারে না একটা বাড়ি ছিল, তার মধ্যে চারটে ফ্লোর ছিল, এখনকার মতন না, চারটে ফ্লোর ছিল, পাশাপাশি ফ্ল্যাট ছিল, মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এরকম ফ্ল্যাট ছিল। আর ওইসব না A102, B202, ওইসব না, একদম 1, 2, 3, 4 এরকম করে। তা আমরা ছিলাম 11 নম্বরে, চারতলায় থাকতাম। তো ওখানে সবাই এরকম করে আমরা ডাকতাম, 1 নম্বরের কাকিমা, 5 নম্বরের জেঠিমা, 7 নম্বরের দাদু, এরকম করে আমরা মজা করে। আর সব ছোট ছোট বাচ্চারা আমরা সব একসাথে বড় হয়েছি, ভাই বোনের মতন বড় হয়েছি, কোনোদিন ভাবিনি যে ওটা আলাদা পরিবার। তো তাদের সাথে এখনো আমার সম্পর্ক আছে, তারা আমার এক বন্ধু সর্বরী, ওই আমাকে বলছিল যে তুই একটু ছোটবেলাকার কথাগুলো তো বল, ভাল লাগবে আমাদের, খুব আমরা খুব ভালো ফিল করব। তো যখন আমরা এই ম্যাচগুলো হতো না, কালকে খুব ফিল করছিলাম যে যখন ম্যাচগুলো হতো আমরা সবাই মিলে বসে 7 নম্বর ফ্ল্যাটে সবাই মিলে বসে একসাথে খেলা দেখতাম। তখন আমাদের বাড়িতে টিভি টিভি আসেনি, কোথায় টিভি টুভি, তো বাবা থোড়ি টিভি দেখতে দিতেন, তো সেই ম্যাচটা অ্যালাউড ছিল, মানে যখনই ক্রিকেট খেলা হতো বা ফুটবল খেলা হতো ওই সময় অ্যালাউড ছিল যে হ্যাঁ দেখতে পারো। তো ওখানে বসে বসে খেলা দেখতাম, যখন সব মানে ভাই বোনের মতন একসাথে বড় হয়েছি, সবাই একসাথে প্রায় একটা ছোট্ট রুমের মধ্যে প্রায় গোটা 20-25 জন বসে, কেউ মাটিতে বসেছে, কেউ বিছানায় বসেছে, কেউ কোনো শেলফের উপরে তাকের উপরে বসে আছে, এরকম ভাবে আমরা খেলা দেখতাম, তাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে, তাও তখন ইন্ডিয়ার এই ব্লু ড্রেসও আসেনি। তো তখন যখন হারতো ইন্ডিয়া, জিততো তখন তো মানে মজার আনন্দের ফোয়ারা বয়ে যেত, কিন্তু যখন হারতো তখন কিন্তু আমরা সবার সাথে সেই আনন্দটা ভাগ করে নিতাম। বিকেলবেলা মুড়ি তেলে ভাজা, ওই যে 7 নম্বর যাদের বাড়িতে, তাদের বাড়ির যে জেঠিমা, তিনি হয়তো মুড়ি তেলে ভাজা নিয়ে এলেন, আমরা সবাই মিলে বসে খেলাম। তো তখন সেই আনন্দটার না একটা অন্য রকমের, সে খেলা দেখা আগের থেকে দেখবো দেখবো দেখবো, সেই জিনিসগুলো এখন আর নেই আগেকার দিনের মতন। এখন কালকে আমি আর আমার হাজবেন্ড বসে বসে দুঃখ কিছুক্ষণ এরকম গালে হাত দিয়ে বসে রইলাম যে আহারে ইন্ডিয়াটা হেরে গেল, দুঃখ দুজনের মধ্যে শেয়ার করলাম। তখনকার দিনে দুঃখটা হয়তো 5 মিনিট থাকতো, তারপরে সব চলে যেত, সব ভুলে যেতাম। তো যাই হোক, এই নিয়ে আর কি কালকে খুব মনটা খারাপ হচ্ছিলো। আর আমার ছোটবেলাকার ঘটনা আমি বলবো একদিন, শুধু ওইটার ওপরেই ডেডিকেট করব আমার ভিডিওটা। এত সুন্দর সুন্দরভাবে, এত ভালোভাবে আমরা বড় হয়েছি না, এত শেয়ারিং বেসিসে, এত সবাই সবার কেয়ার করতাম, শেয়ার করতাম, এবং কোনো দিন বুঝিনি যে আলাদা আলাদা কেউ আমরা, মানে অতগুলো পরিবার, 12টা ফ্ল্যাট ছিল, আমরা সবাই মিলে একসাথে যেন একটা পরিবারের মতন বড় হয়েছিলাম। তো সেগুলো তো আর এখনকার দিনে নেই, এখন তো হয়তো পাশে বাড়ির লোকও তার পাশে বাড়ির লোককে চিনতে পারে না। তো যাই হোক, এই আর কি। তো ওইসব ঘটনা ছাড়িয়ে এখন আমি যেটা আজকে করতে চলেছি সেটা হচ্ছে পটল। পটলের সিজন এখন, গরমকাল, তো এখন পটলে তোমরা পটলের দোরমা খেয়েছো, চচ্চড়ি খেয়েছো, পটল ভাতে খেয়েছো, পটল পোস্ত খেয়েছো, নানান রকমভাবে পটল খেয়েছো। তো কিন্তু পটলের দো পেঁয়াজা খেয়েছো কি, খাওনি তো? তো চলো দেখি আমরা পটল দেবো, খুব টেস্টি হয়, রুটি লুচি পরোটা দিয়ে খুব সুন্দর লাগে, রাত্রিবেলা এটা করে যদি ডাইনিং টেবিলে ধরো সবাই খুব ভালো খাবে। তো চলো দেখি পটল দেওয়া পেঁয়াজাটা কেমন করে বানাই, চলো। পটল আমি 10টা মতো নিয়েছি, এটা মধ্যিখান থেকে আমি কেটে নিয়েছি, এটাকে এরকম হাফ করে নিলে হবে, আর এটাকে আগের থেকে ভেজে নিলেও চলে। তেল দিলাম,
2 টেবিল চামচ, এর মধ্যে দিলাম 2 টিস্পুন জিরে, গোটা জিরে, আর 1 টিস্পুন কালো জিরে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, ভালো করে ফ্রাই করে নেব। এটা একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আদা আর রসুনের 1 টেবিল চামচ পেস্টটা দিয়ে দিলাম, নুন স্বাদ অনুসারে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিলাম 1 টিস্পুন, আর ধনে গুঁড়ো একটু বেশি লাগবে, টেবিলস্পুন, 1 টেবিলস্পুন মতন ধনে গুঁড়ো লাগবে। জিরে গুঁড়ো এখানে লাগে না, ধনে গুঁড়োটা দিলেই হবে। একটা বড় টমেটো কুচি করে দিয়ে দিলাম, একটু জল দিলাম, আমি তো একটু কম তেল দিয়ে রান্না করি, তো সেই জন্য যাতে মশলাটা না পুড়ে যায় সেজন্য একটু মাঝে মধ্যে একটু একটু জল ছিটোতে থাকতে হবে, তাহলে মশলাটা পুড়বে না। এবারে 1 টিস্পুন আমচুর পাউডার দিয়ে দিলাম, এটাতে খুব সুন্দর একটা টেস্ট হয়, বেশ টক 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 একটা টেস্ট হয়, এর মধ্যে দইও পড়বে। এখন এই সময় যখন মশলাটা ফ্রাই হয়ে এসছে তখন পটলগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। পটলগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে মশলার সাথে। তোমরা চাইলে পটলগুলোকে আগে তেলে, এমনি তেলে, খালি তেলে পটলগুলোকে ফ্রাই করে তুলে নিতে পারো। এবারে একটু জল দিলাম, পটলগুলো ফ্রাই করে তুলে নিলে মানে অলমোস্ট ওটা সেদ্ধ হয়েই থাকবে, কাজেই ওটা তখন আর জল হয়তো লাগবে না। আমি পটল সেদ্ধ করি না আগের থেকে, এরকমভাবেই আগে দিয়ে দিই, ভাজি না আমি তেলে। তো এখন ঢেকে রেখেছিলাম খানিকক্ষণের জন্য, এখন পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমাকে একটুখানি এটা নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে এখন এই টাইমে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। 3 টেবিল স্পুন দই দিয়ে দিলাম, দইটাকে ভালো করে মিশিয়ে নেবার পরে এই দেখো পেঁয়াজগুলো, এই সময় যেহেতু পটল দো পেঁয়াজা, এই সময় এই পেঁয়াজগুলো দেখো কিউবসে আমি কেটে রেখেছি, সেগুলো একটা পেঁয়াজকে আমি কিউবসে কেটে রেখেছি, এই এইভাবে কেটে এটা দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে দিলাম একটা, ওরকমই কিউবসে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, তার সাথে একটু দিচ্ছি ক্যাপসিকাম, ক্যাপসিকামটা খুব সুন্দর গন্ধ বেরোয় সেই জন্য ক্যাপসিকাম, একটা ছোটো দেখে ক্যাপসিকাম, ওরকমই কিউবসে কাটা, সবকটাই কিউবসে কাটা, টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এই তিনটেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে 2-3 মিনিট, এগুলো সেদ্ধ হয়ে যাবে তার সাথে। এখন ঢাকাটা সরিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে এখন একটু গরম মশলা দিয়ে দেব 1/2 টিস্পুন। আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। হয়ে গেছে আমার এই পটল দো পেঁয়াজা, এটা বানিয়ে দেখো, এটা লুচি, পরোটা, রুটির সাথে খুব জমে যায়, একদম খুব দারুণ টেস্ট হয়, খেতেও খুব সুন্দর হয়। এখন আমি এটাকে সার্ভ করে দেব।
তোমাদের আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আরও অনেক নতুন নতুন এরকম মজাদার রেসিপি দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাই।